بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل اذا يسر هل في ذلك قسم لذي حجر الم تر كيف فعل ربك بعاد ارم ذات العماد التي لم يخلق مثلها في البلاد আ রহামাতুল্লাহ বলাকাত জি অসিম আক্তার ভাই আপনি জানতে চেয়েছেন যে তাকলিদ এবং ইত্তেবা এর কাকে বলে তাকলিদ কাকে বলে ইত্তেবা কাকে বলে এই সুন্দর প্রশ্ন এটা জানার খুব জরুরি তাকলিদ এবং ইর্তেবা দুটোই কিন্তু আরবি শব্দ তো তাকলিদ মূলত কালাদ যেটাকে সৌদি আরবের লোকেরা ব্যবহার করে থাকে ওট বাঁধায় বট বাঁধার রসিটাকে বলা হয় কালাদ তো উটকে যেমন গলায় রশি বেঁধে দিয়ে উটকে যেভাবে যেদিকে নেওয়া যাওয়া হয় সেদিকে সে যায় তার নিজের ইচ্ছায় কিছু করার বা কোনো দিকে যাওয়ার উপায় থাকে না ওখান থেকে কিন্তু তাকলিদ এর অর্থ নেওয়া হয় যে নিজের গলে শিকল বা রশি পরিয়ে দেওয়া তো আমাদের দেশে যেটা প্রচলিত তাকলিদ বলা হয় সেটা অন্ধ অনুসরণ অন্ধ অনুসরণ বা অন্ধ অনকরণ। একজন ব্যক্তি যখন কোনো আলেমের কোনো ইমামের কোনো মাঝাবের অন্ধ অনুকরণ করে তা সে নিজের চিন্তা ভাবনা জিনিসটা সঠিক না বিঠিক এটা তার চিন্তা করার সুযোগ থাকে না আমাদের শেখ সাহেব বলেছেন আমাদের ইমাম সাহেব বলেছেন আমাদের হজুর বলেছেন অতএব এটাই সঠিক এই হুজুরের দ্বারা বা আমাদের ইমামের দ্বারা কোনো দিন ভুল হতে পারে না উনি যেটাই বলবেন সেটাই সঠিক এরকমভাবে অন্ধভাবে বিশ্বাস করে নেওয়া এবং দলিল আছে কি না এটার প্রমাণ আছে কি না এটা যা দিকে খেয়াল করারও সুযোগ থাকে না তাকলিদ করার এক কথায় অন্ধনসন করতে হবে বিশ্বাস করতে হবে যে তার দ্বারা কোনো ভুল হতে পারে না এমন জিনিসকে এমনভাবে মেনে নেওয়াকে আরবিতে তাকলিদ বলে আর এই তাকলিদ কিন্তু হারাম আপনাকে অনেক সময় যুক্তি দেখে বলতে পারে যে ক্লাসে যখন শিক্ষকরা পড়ায় তখন দুই এবং দুই চার হয় এটা তো আপনি জানেন না ছোট বাচ্চা বা পাঁচ আর পাঁচ দশ হয় তা আপনি তো এই শিক্ষকের কথাই তো মানছেন তো ওরকম হুজুররা যখন কোনো আলেম যখন কথা বলবে তখন ওই ধরনের বিশ্বাস করতে হবে তো এরকম যুক্তি কিন্তু দেখায় তো দেখেন একজন ছাত্র যখন শিক্ষকের কাছে পড়ে দুই এবং দুই চার পাঁচ পাঁচ দশ এই ছাত্রটা জীবনে কোনোদিন মনে করে না যে শিক্ষকের দ্বারা কোনোদিন দিন ভুল হতে পারে না হ্যাঁ ঠিক উনি শিখাচ্ছেন শিখতেছেন যখন দেখবেন কোন শিক্ষকের পড়া উপর ক্লাসে উঠে বা অন্য শিক্ষকের কাছে জেনে তার ভুল আছে পুরোটা ছেড়ে দেয় ওরকম আলমদের কথা আমাদেরকে মানতে হবে কিন্তু এই বিশ্বাস করা চলবে না যে এই সাইখের দ্বারা এই আলেমের দ্বারা কোনো দিন ভুল হতে পারে না ইনি যেটাই বলবেন সেটাই সঠিক এবং দলিলও চাওয়া যাবে না উনি কোথেকে কীভাবে বলেছেন এটা দেখার সুযোগ নেই এরকম অন্ধবিশ্বাসকে বলা হয় তাকলিদ অনুরূপভাবে এর্তে অনুসরণ অনসরণ অনুকরণ করা একজন আলেমের কথা আপনি মানবেন একজন আলেমের কথা শুনবেন কারণ আপনি আলেম না আলেমের কথাতেই চলতে হবে কিন্তু এ বিশ্বাস করা চলবে না যে এই আলেমের দ্বারা কোনোদিন ভুল হবে না এই বিশ্বাস করা চলবে না কেবলমাত্র আমাদের নবী সাল্লাহ আলি সাল্লাম এই ভুলের ঊর্ধ্ব ছিলেন তিনার দ্বারা ভুল হলো আল্লাহ রব আলামিন ওহির মারফতে সংশোধন করে দিতেন অতএব কেবলমাত্র আল্লাহ নবী ছাড়া কাউকে অন্ধভাবে বিশ্বাস করা চলবে না যে কোনো আলেমের কথা আপনাকে মানতে হবে কোরআন হাদিসের আলোকে যখন দেখা গেল একজন আলেমের কথা অন্য একজন আলেমের দলিল ভিত্তিক কথার বিপরীত হচ্ছে তখন অবশ্যই আমাকে আপনাকে যে আলেমের কথা দলিল প্রমাণ সহ দলিল দিয়ে কথা বলবে তাকে সেটাকে মেনে হবে কিন্তু এই বিশ্বাস করা চলবে না না আমাদের হুজুর এতদিন ধরে লেখাপড়া করছে লেখাপড়া এত এতদিন ধরে বোখারি পড়ান এতদিন থেকে প্রিন্সিপাল ওনার দ্বারা ভুল হতে পারে না অতএব উনি যেটা করছেন সেটাই সঠিক এটা নয় বরং আমাকে সঠিকটা জানার চেষ্টা করতে হবে দুনিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা কোনো তাকলিদ করি না তখন আমরা যাচাই বাছাই করে দেখি অনেক সময় দেখা যায় যে আমাদের দেশে বিরাট ডাক্তার বড় ডাক্তার তিনি চিকিৎসা করছেন ভালো হচ্ছে না তখন অন্য ডাক্তারের কাছে যান যে ভালো হবে ভালো হবে এ করে বিদেশ পর্যন্ত যায় আমরা অসুখ দেখাতেন কারণ আপনি চেষ্টা করছেন যে এনার এনার চাইতে ইনি চিকিৎসা ভালো হচ্ছে না অন্য জায়গাতেও হতে পারে ওরকম দিনের খাতিরেও ইসলামের খাতিরেও যখন দেখবেন যে এক আলেমের কথা আরেকজন আলেমের কথার বিরোধী হচ্ছে তো কোনটা সঠিক তার কথা দলিল ভিত্তিক তার কথাটাকে মানতে হবে এবং দলিল ভিত্তিক কথা মানাকে বলা হয় ইত্তেবা আর দলিলের দিকে চিন্তা ভাবনা না করে অন্ধভাবে কারো কথাকে বিনা দরিলে সঠিক এবং অভ্রান্ত এবং চিরসত্য বলে মেনে নেওয়াটাই হলো তাকলিদ তাকলিদ ইসলামে হারাম এবং এত্তেবা ইসলামে জায়েজ অবশ্যই আপনি জানেন না আপনি আরামের কাছ থেকে জিজ্ঞাসা করতে হবে তো এটা কোনো সময়ের জন্য মনে করা চলবে না যে আমার এ সাহেব বা আমাদের এই আলিম সাহেবের দ্বারা কোনোদিন ভুল হতে পারে না তার দ্বারা ভুল হতে পারে যেটা তিনি অনেক জানেন অনেক বুঝেন তার কথা কোন হাদিস অনুযায়ী আছে মানবেন যখন দেখা গেল তার কথা কোনো ভুল ক্রমে ভুল হয়ে যেতে পারে তখন সেটা ভুলটা ছেড়ে দিতে হবে ভুলটা সঠিক মনে করে মানাটাই হলো আলেমের ভক্তি যেটা তাকলিদ এটা আমাদেরকে পরিহার করতে হবে খায়রান আলাইকুম আসসালাম রহমতুল্লাহ